আই এম জাস্ট এ সিম্পল ম্যান, আমি আপনাদের পারমিশন নিয়ে আজকের দিনে একটা দুটো মনের কথা বলবো, তাতে যদি আমারটা কারো পছন্দ না হয় প্লিজ আমায় বলবেন, আর যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। আপনারা আমায় বলুন তো, সারা জীবন রাজনীতি আমি করেছি এ কারণে নয় যে জীবনটা ভোগ করার জন্য। আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি তার কারণ আমার একটা ধারণা ছিল রাজনীতি মানে ত্যাগ, দেশসেবা, মানুষকে ভালোবাসা, এটাই আমি আমার পিতৃ মাতৃদেবের কাছ থেকে পেয়েছিলাম, টিচারদের কাছ থেকেও পেয়েছিলাম। কিন্তু বলুন তো, স্কুলে কি সব স্টুডেন্টরাই একরকম হয়? হলে যারা এসছেন সবাই কি একই রকম জামা কাপড় এসছেন? পার্থক্য তো থাকবেই, পার্থক্য যদি না থাকে তাহলে এক গাছে কি কলা আর আপেল ফোটে, না এক গাছে আম আর আমড়া হয়, না আলু আর আলু বকরা হয়। আমি কোনো অন্যায়কে সাপোর্ট না করেও, ভুল বুঝবেন না, দুর্নীতিকে সাপোর্ট করা তো আমার জীবনের নেশাই নয় পেশাও নয়, আমি নিজে সারা জীবন, আমি বিশেষ করে এই যে 11 বছরের কথাও যদি বলি, আমি 1 লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই এবং MLA বা চিফ মিনিস্টার হিসেবেও আমি 2 লাখ টাকায় পেতেই পারি, তাহলে মাসে 3 লক্ষ টাকা করে 11 বছর গুণন্ত কত হয়? আমি তো 1 পয়সাও নিইনি, আমি তো ভলেন্টারিলি সার্ভিস করি। আজকে আমি সত্যিই দুঃখিত এবং মর্মাহত এবং শোকাহত।